সাত সকালেই এক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোঘাটের রাঙামাটির জঙ্গলে। এদিন সাত সকালেই স্থানীয়রা ওই যুবতীকে একটি গাছের নিচে পড়ে থাকতে দেখেন, যদিও ওই যুবতীর কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের অনুমান, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং খুনের আগে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও স্থানীয় মানুষের অভিযোগ। এই মুহূর্তের সবথেকে বড় খবর, গোঘাটের রাঙামাটি এলাকায় এক যুবতীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার হলো। রাঙামাটির জঙ্গলে এদিন সকালেই স্থানীয় মানুষ লক্ষ্য করেন, এক যুবতী একটি গাছের নিচে তার গলায় কিছু একটা বাঁধা রয়েছে, সেই অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ অতি দ্রুত সেই এলাকায় পৌঁছয় এবং ওই যুবতী মৃতদেহ উদ্ধার করে। যদিও এখনো পর্যন্ত পুলিশ ওই যুবতীর নাম পরিচয় জানতে পারেনি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, গোঘাটের রাঙামাটির জঙ্গলে সাত সকালেই এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার হলো। স্থানীয়দের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে শারীরিক নির্যাতন করার পর খুন করা হয়েছে। যদিও পুলিশ এখনো স্পষ্ট নয় কি ঘটনা ঘটেছে, তার নাম পরিচয় জানার চেষ্টা করছে গোঘাট থানার পুলিশ। এই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ওই রাঙামাটির জঙ্গল এলাকায় স্থানীয় মানুষ ভিড় জমা। গোঘাট থানার পুলিশ এই মুহূর্তে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ওই যুবতীর নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যদিও ঘটনাটি এখনো স্পষ্ট নয় যে ঠিক কি ঘটেছে, স্থানীয়রা অনুমান করছে তাকে শারীরিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটেছিল বলতে, আমি যখন এসে তখন হচ্ছে এখানটায় হচ্ছে যে মেয়েটা বসছিল, গলায় বাঁধা ছিল, দড়ি বাঁধা ছিল মেয়েটার। ঘটনাটা দেখে যেটা অনুমান করা যাচ্ছে যে মেয়েটা পুরোপুরি মার্ডার এবং রেপ করে মার্ডার করেছে। কোথাকার মহিলা বলে জানা যাচ্ছে, মহিলা এখন পর্যন্ত কোথাও চিনা যায় না। আর গোলাতে অন্নামাদা বসকোড়ানা আছে, রক্তও পড়ে রয়েছে, ওই তো ব্লাডও আছে, ব্লাডও পড়ে রয়েছে। মৃতদেহটা আমরা যখন আসি এসে দেখছি বসকোড়ানা আছে, বডি বসকোড়ানা আছে, জানতে পারে এসে জানা যায় বা দেখে সচকে যে এরকম একজন মহিলা গোলাতে বসকোড়ানা, গাছের গোড়ায় বসকোড়ানা আছে, গোলাতে অন্নামাদা। হ্যাঁ, দেখে অনুমান যেটা মার্ডার হয়েছে, রেপও হয়েছে। হ্যাঁ, জামা প্যান্ট ছেঁড়া ছুঁড়ি। হ্যাঁ, সেই থেকেই খবর পাওয়া যায়। গ্রামবাসী খবর পেয়েছে, এখানে তো রাঙামাটির বনেতে পাতা টাতা কুড়োতে আছে, মেয়ে ছেলেটা পাতা টাতা কুড়োতে আছে, তারপর পুরুষ মানুষরা আছে সব, এখানে জমি টমি আছে, চাষবাস করতে আছে। সকালবেলায় ভোরবেলা সবাই এসেছে, এসে দেখেছে, দেখেছে যে এই গাছটার গোড়াতে একটা মেয়ে বসে আছে আর গলায় তার অন্য লাগানো আছে। দেখে বুঝতে পারে যে এটা মেয়েটা হয়তো মার্ডার করেছে, কি যাই কিছু একটা হয়েছে, দিয়ে তারা ভয়ে পালিয়ে যায়। দিয়ে গ্রামবাসীকে খবর দেয়, গ্রামবাসীরা চারিদিকের চতুর্দিকেরই গ্রামবাসী সব আসে, এসে মেয়েটাকে দেখে, দেখে মোটামুটি চিনতে পারে না যে এখানে মোটামুটি লোকালিটির মধ্যে কেউ লয়, হয়তো সম্ভবত ফাঁকের কোনো মহিলা। যাই হোক, মনে হয় রাতের দিকে কেস, তো একটা মেয়েকে জঙ্গলের মাঠের মধ্যেখানে জঙ্গলে নিয়ে এসে এরকমটা হয়েছে। মানে যাই হোক, কিছু ঘটনা সেরকম আছে, হয়তো মার্ডারও হতে পারে, রেপ টেপও হতে পারে, এখন সেটা কোনো নির্ধারণ সেটা বলা যাচ্ছে না। এই বিষয়ে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।